Halebius, assalamu alaikum. Shobai ke amar channel e shagotom. Chole ashi ami Amina Rahman apnader jonno sundor sundor jama collection niye. Ei jama gulo hocche ekta branded. To ei branded jama gulo hocche shobgulo setting. Eta charta color ache. Prottekta jama charta color ache. Ami shudhu design gulo nichi. Etaro ekta charta color ache. Ektu khulen. Tarpore eigulo charta color ache. Apnara khule dekhachi Ferdous Lounge-er collection gulo. Ferdous Lounge. Jara ektebare bhalo Ferdous Lounge dhariye chane ami cataloge tader jonno ajke video ta. আর একটা কথা বলে দেই আমি আমি কিন্তু সময় পাই না আমি যখন ভিডিও আপলোড দেই আপনারা চাইলে তখন যে দিনটা আপলোড দেই সেই দিনটাই আপনারা অর্ডার করবেন তারপরে আবার আমি থাকি না যেহেতু আমি সারা দিন ভিডিও করি ভিডিওর কারণে আমি বাসা থাকতে পারি না তো এর জন্য সরি সরি আগেই বলে নিলাম আর আমি সব সময় আমি বাইরে বেশি থাকি তো বাসায় থাকি না এর জন্য আপনাদের কাছে সরি আমি আপনাদের অর্ডার কোনো সময় নিতে পারি না তো অর্ডার নিতে পারি না এর জন্য বলি যে আপনারা যখন ভিডিও আপলোড দিই সাথে সাথে অর্ডার করে নেবেন আর সবাই একসাথে না ফোন দিলেই বেটার সরি আসলে আপুরা যেটা আমার কষ্ট হয় সেটা বলে দিচ্ছি আর কি তো আপনারা ফোন একসাথে না দিয়ে আপনারা ছবি স্ক্রিনশট আর আপনার নাম অ্যাড্রেস দিয়ে দিলেই হবে আর এই যে জামাগুলি দেখতে পাচ্ছেন সবাইয়ের জন্য ব্যবসা করতে পারলাম না আমি সব সময় লস খেয়ে আসছি আমরা আগে দোকান দিছিলাম রহমান ফেব্রিক্স সেখান থেকে আমাদের লস আর এখনো লস করতেছি মানুষ আমরা যেই প্রোডাক্টটা প্রাইজে মানে আমি কিনে আসি একবারে ইউটে কিংবা ফালোটা যে একেবারে নিউ প্রোডাক্টটা নিয়ে আসি আবার দেখি একটু কম দামে ছেড়ে দেয় তখন আমি কী করবো তখন আমি আরও কম দামে দিয়ে দিই তখন আমার এখনও লস হ্যাঁ আপা খুলেন এখনও লস লসের পর্যায়ে আসি এখনো লাভবান হতে পারি নাই আর আপনারা যারা আমার ভিডিওগুলি দেখেন তাদেরকে ধন্যবাদ মানে আমার যে কিনা দামটা তো মানুষের জন্য ব্যবসা করতে পারি না এখনও সেই কিনা দামে বিক্রি করতে হয় অনেক প্রোডাক্ট আছে যেই দামে আনছি সেই দামে ছেড়ে দিই দুই দিন পরে আবার সেই দামে দিই যেমন অ্যাস্টেকটা অ্যাস্টেকটা আমরা আনছিলাম হচ্ছে গিয়া এই যে দেখেন লোনটা কত বড় লং আপা এই দাগে ধরেন দাগে না ধরলে আপুরা বুঝতে পারবে না তো এই যে এই স্টেক টানছিলাম আমি 480 দিয়ে এখন আমি 480 ছেড়ে দিছি কী করব বলেন 510 বেচতে আমরা তো একটু বেশি টাকা দিয়ে আনতে পারি না আমরা সেরকম ইয়া করে আনতে পারি না ওদের মতো কিনতে পারি না তো এখন লসের প্রজেক্ট আজকে গুলজির লস লস আপনার দিয়ে দিবে যে দেখুন লোনটা কীরকম হাতাটা নিচের দিকে আর এই যে বডিটা পুরো হ্যাঁ রাখেন সালোয়ার উন্না পাসাত উনারা কি দেখেন কয়াত বলেন উল্টা ধরছেন আপনার হ্যাঁ কয়াত ওকে পাসা দিলে তো ঠিক আছে হ্যাঁ তারপর আরেকটা দেখান কয় উনারা পাসা আচ্ছা জায়গাগুলোর কালার আছে রাফা দাঁড়াও গেট খুলে দিতে বলছি তোমাকে তুমি এখানে কেন আসছো বেল দিতেছ বেল দিতেছে তো বুঝতেই পারছেন এগুলো অনেক বড়ো লোন যারা ফেরদৌস লোন নিতে চান ক্যাটালগের ফেরদৌস লোন যারা নিতে চান আর গুলজি ব্র্যান্ডের আজকে বিশাল অফার থাকবে যেহেতু গুলজি ব্র্যান্ডটা আমরা একেবারে সরাসরি ফ্যাক্টরি থেকে নিয়ে আসছিলাম আমি একেবারে যেখানে বানায় সেখান থেকে নিয়ে আসছি আপনাদের বানানোর একটু সিনারে আমি দিয়ে দিব একবারে বানানোর জায়গা থেকে নিয়ে আসছি সেই জায়গা থেকে এনেও আমি এখন সেল করতে পারলাম না আমি ওনাদের সাথে দেন আপা আমি যাদের কাছ থেকে নিয়ে আসছি তাদেরকে আমি বলছি যে ভাই আমি অর্ডার দিব কেননা আমি তো ডিজাইন এনে ব্যস্ত পাই না এই ডিজাইনটা আমি আনছি আরেকজনে নিয়ে আসে তা আমি কীভাবে বিক্রি করবো এই জন্য বলছি ভাই আমি অর্ডার দিব আমার অর্ডার অনুযায়ী বানাই দিবেন এখন আমার দেখেন অর্ডার দিছি আমি এই যে আমার অর্ডার অনুযায়ী বানাই দিছে কীভাবে বানাই দিছে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই ভিডিওতে দেখাই দিব আমাকে কীভাবে বানাই দিছে তো আমি অর্ডার দিয়ে বানায় নিয়ে আসছি গুলজি তারপরে এখন আমি সেই দামে বিক্রি করতে পারতেছি না মানে 50 টাকা লাভে বিক্রি করবো সেটাও পারতেছি না তো এখন আমি গুলজি একেবারে পানির দামে ছেড়ে দিব গুলজি যে গুলজি আমি বানায় আনছি একেবারে ইনটেক নিয়ে আসছি বানায়া কীভাবে বানায় আনছি আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে গুলজিটার পুরো রহস্যটা দেখাই দিব নাহলে আপনারা বুঝতে পারবেন না আসলে আমি একটা ফ্যাক্টরি থেকে একেবারে অর্ডার দিয়ে এই বেল্ট এরকম করে কেন বেল্টটা মনে হয় ডাইরেক্ট হয়ে গেছে হ্যাঁ আপা অন্য দেন এগুলো হচ্ছে ফেরদৌসের ফেরদৌসের একেবারে জানেন তো আপনারা এগুলো একেবারে ইনটেকটা সালোয়ার কাপড় আলাদা আড়াই গজ হবে আর হচ্ছে গিয়ে
বিশাল বড়, প্রাইস হবে মাত্র 380 টাকা, 380 টাকা পুরা 380 টাকা হবে এগুলো ফেরদৌসের কালেকশন, বিশাল বড় ফেরদৌস, প্রাইস হবে 380 টাকা। যারা নিতে চান পাইকারি সেলার জন্য তাদের জন্য এগুলো সবগুলোর কালার ডিজাইন অ্যাভেলেবেল আছে। আমি শুধু একটা একটা কালার দেখাচ্ছি, একটা একটা ডিজাইন দেখাচ্ছি, এগুলো 4টা করে কালার আছে, তো যারা নিবা কালারগুলো দেখে নিয়ে নিও। এই যে এটা কাপড়গুলো অনেক ভালো, তো যারা নিবা মাত্র 380 টাকা। সালোয়ারটা 2.5 গজ, আমি লাভবান হইতে পারি না, এটাই তো কথা। ব্যবসা আগেও করতে পারি নাই, এখনো করতে পারতেছি না মানুষের জন্য। মানুষের একটা অন্য বড় আছে, অনেক কাপড়ের মানটাও ভালো আছে, তো মানুষের একটা আনি আমি, ওরা আর কি করে আরো কম দামে ছেড়ে দেয়, তো এখন আমি কি করবো, আমি আবার কম দামে ছেড়ে দিই। আপা এটা অন্য, এই রাফাত তুমি ধরো না, রাফাত করতে বসো, যাও যাও রাখো সালোয়ারটা। এই অবস্থা আমার, আমি এখনো লাভবান হইতে পারিনি, এখনো একটা জিনিস আই না ডবল লাভ বিক্রি করতে পারিনি। তো আপনাদের কাছে সরি, আমি বাসায় থাকতে পারি না, এর জন্য আমার প্রোডাক্টগুলো সেল হয় না, অনেক প্রোডাক্ট স্টক হয়ে গেছে। যেমন এই যে 2 দিন বাসায় ছিলাম না, হ্যাঁ আপা সালোয়ার দেন, 2 দিন বাসায় ছিলাম না, তো এখন আবার এই যে আজকে বাসায় আসি, তো আজকে বাসায় আসি এর জন্য সাথে সাথে ভিডিও আপলোড দিব। আমি যেদিন বাসায় থাকি ভিডিও আপলোড দিয়ে দিই, আপনারা জানি নিতে পারেন। আবার বাসায় থাকলে ওই যে মনে করেন নিজেদের ফ্যামিলির কাজ থাকে, বাচ্চাদের বই খাতা কিনা থাকে, বাচ্চাদের এটা থাকে ওইটা থাকে, তো এই আর কি। বাসায় থাকলেও মনে করেন নিজে কাজ করি, একটা না একটা করি। আপা কই ধরতেছেন, হুম এখানে না উপরে, এখানে না এখানে না, এটা তো হাতার দাগটা, হ্যাঁ উপরে, এই যে হ্যাঁ এটা পরে দাগটা, এই যে দাগটা, এটা ব্যাক সাইড। বাসায় থাকলেও আমি মানে সময় দিতে পারি না সবাইকে, সবার টাইম মতো প্রোডাক্টটা দিতে পারি না, এর জন্য সরি, কিছুই করার নেই। ব্যবসাটা হচ্ছে কি আমি চালু করবো, এর জন্য আর কি নতুন আসছি আপনাদের সাথে সাক্ষাৎ করতে, এই হচ্ছে কথা। প্রত্যেকটা জামার 4টা করে কালার আছে, যারা নিতে চান 4টা কালার নিতে পারবেন। এই এইটা আমি আনছি 380, এখন দেখি কেউ আবার আরও কমে ছেড়া দেয়, তো এর জন্য আমি ছেড়া দিব এখন, আর কি করবো, লস, এখন আমি লসের ব্যবসায় করতেছি, এখনও লাভবান হইতে পারিনি, আপনি বিশ্বাস করবেন এখনও লাভবান হইতে পারিনি। গার্মেন্টস থেকে নিজে অর্ডার দিয়ে বানাই আনছি গুলজি, সেই গুলজি নিয়েও পারি না, সেই গুলজিও পারতেছি না, যে নিজে গুলজি বানাই আনছি, নিজে গুলজি বানাই আনছি, সেই গুলজিও পারিনি। তো আমি গুলজি বানাই আনছি, গুলজি গুলজি নিয়ে আমি এখনও পারতেছি না, কিছুই করার নেই আমার, আমার মনে করি এখন কান দিই, আমি গুলজিতে লস যাবে অনেক, অনেক লস যাবে, তারপর এই লসটা আমি দিতে পারবো, কিন্তু অন্য কেউ তো এরকম দিতে পারবে না। আজকে লসের ভিডিও, আজকের ভিডিওটা একেবারে লস। এই যে প্রাইস হবে 380 টাকা, এটা লস না, এটা 10 টাকা করে থাকবে, এটা লস হবে না, ওকে। আর অ্যাশট্যাগে লস, অ্যাশট্যাগে একেবারে বিরাট বড় একটা লস খাইছি, তো কিছুই করার নেই। হ্যাঁ এটা নিচেটা দিও না, উপরেরটা দাও, হ্যাঁ এই পর্যন্ত দাও, হ্যাঁ এই যে গুলজিগুলো আমি আনছি, যে দেখেন এই যে এরকম ভাবে 4টা করে কালার, এই যে 6টা করে এক এক লাইনে 6টা করে কালার, এই যে এরকম করে হ্যান্ডিল বাইন্ডা গার্মেন্টস থেকে যখন আসে আমাদের এইরকম আসে, এরকম করে প্যাকেটে প্যাকেটে দিয়ে দেয়, যার যার ওয়াটার, এরকম করে 6টা বান্ডিল আসে। বুঝছেন আমি এতগুলি বানাইছি, প্রায় 100 পিস বানাইতে হয়, গার্মেন্টস থেকে বানাইলে আপনাকে 1 পিস 2 পিস বানাই দিবে না, এখানেই তো জ্বালাটা। এখন আমি 100 পিস করে আনছি, এখন আমার এগুলি সব লস, লসে ছেড়ে দিব। জি ব্র্যান্ডে আজকে লসের ভিডিও করতেছি, তো মন চাচ্ছে যে কান্না করি, কিছুই করার নাই। তো গুলজি ব্র্যান্ডগুলো আমরা একেবারে সরাসরি ইয়ার থেকে নিয়ে আসছি, তো যারা ইম্পোর্ট করে তাদের কাছ থেকে, ইম্পোর্টারদের কাছ থেকে প্রত্যেকটা জিনিসই আমার লস। তো যারা নিবেন, এই যে এটা হচ্ছে অ্যাশট্যাগেরটাও আমার লস, এটা আমি আনছিলাম যেই প্রাইস দিয়ে সেই প্রাইস সেল করতে পারিনি। জি আপা বলেন, আপনারা তো জানেন বাংলাদেশের সবচেয়ে বড় ব্র্যান্ড হচ্ছে অ্যাশট্যাগ,
সেইটার প্রোডাক্টটা নিয়ে আসছি আমি 480 টাকা দিয়ে। আমিও কিন্তু এখনো লস খাচ্ছি, তো 480 টাকা আমি এখনো সেল করতে পারিনি। জি আপা, 510 সেল করতে পারলে 30 টাকা থাকতো। অর্ডার দেখান, পড়ালেখা কতটুকু করে দেখো, দেখছেন পড়ালেখা একেবারে নাই, খালি চোর। মুঠারি ওয়াক করা নিচে উপরে, প্রাইস হবে মাত্র 580, সরি 480, সরি 480, জি 480 টাকা। তো এই সুন্দর জামাগুলো নেবেন, আপনারা নিয়ে নেবেন, আমি একটু লস হচ্ছে আমার এই জামাগুলো। মানে কী করবো, একটা জামা আমি আনি অর্ডার দিয়ে, তো সেই জামাটা দেখি সেখানে আর সেই দাম নাই, আর অন্য এক দাম কমায় ফেলছে, সেই ব্র্যান্ডটাকে, সেই ব্র্যান্ডটাকে পচায় ফেলছে। তা আমার কি করার, আমার এখনও লস দিতেছি। আপা ওই সাদা উন্নাটা, তো এগুলো হচ্ছে অ্যাজটেক, অ্যাজটেকের ভালো প্রোডাক্ট, মাত্র হচ্ছে 580 টাকা। আর আপনারা যারা নেবেন, অনেক ব্র্যান্ড আছে, ব্র্যান্ডের জামাগুলো আমরা কম প্রাইসে দিব আপনাদেরকে, একেবারে কম প্রাইসে দিয়ে দিব। এটা হচ্ছে 580 টাকা, ওনা দিয়ে দেন। হ্যাঁ, এবার ওই জামাগুলো দেন, গুলজি ব্র্যান্ড, তো যারা গুলজি ব্র্যান্ডের, এগুলো হচ্ছে 580 টাকা, সুতি উনা জর্জেট উনা দুটোই আছে অ্যাভেলেবেল। আর এগুলো হচ্ছে গুলজি ব্র্যান্ড, ওইগুলো দেন, ওই যে যেগুলো দেখাইছিলাম ওগুলো দেন। তো গুলজি ব্র্যান্ডের এই জামাগুলো আপনারা যারা নেবেন, এটা আমার লস, এটা আমার বস্তা বস্তা আনা হয়েছে, এরকম সেটিং যখন নাকি চলে আসছে আমি সেটিংয়ে নিয়ে আসছি। তো এখন আমার সেটিং জামাগুলো এখন আমার লস, এক একটা জামা আমি হয়তো বা এক একটা কালারের এখান থেকে যারা আনতে হবে, আপনি যেখান থেকে আপনি গোড়ার থেকে অর্ডার দিলে আপনাকে কী করতে হবে, এক একটা কালারের মনে করেন 40 পিস ওদের একটা হিসাব আছে, 40 পিস করে নিতে হবে। যেমন এই কালারটা 40 পিস আমার, বুঝতে পারছেন, যে যেটা চায় সেটা দিতে পারি না, বিধায় 40 পিস। আপা ব্যাকসাইড দেখেন, ব্যাকসাইড এই যে গুলজি ব্র্যান্ড, গুলজি ব্র্যান্ড লস, লস, লসের ভিডিও আজকে, লসের ভিডিও করতেছি, নিজের বুক ফাইটা যাইতে আছে এই ভিডিওটা করতে, যে লস আমাদের লসের ভিডিও। তো এটা হচ্ছে গুলজি ব্র্যান্ড, ওই যে সালোয়ারের কাপড়টা জামার উপরে পোর্শনটার সাথে মিল রেখে, ব্লুর সাথে, ব্লু একটা প্রিন্ট আছে আর প্রিন্টার সাথে মিল রেখে, এই যে দেখতেই পাচ্ছেন। আপা ধরেন, টান করে ধরেন, ওনার কাপড়টা কিরকম, ভালা আছে, ভালা থাকতে তো ভালাই। ওকে, কালার দেখান। তো এই গুলজি ব্র্যান্ড যারা নেবেন, আমার লস এটাতে বিশাল বড় লস, আমি এটা লস দিয়ে আপনাদের সেল করবো। আমার অনেক প্রোডাক্ট, অনেক প্রোডাক্ট, যারা নাকি 100 পিস নিবে তাও আমার কমবে না, এগুলো অনেক প্রোডাক্ট নিয়ে আসছি আমি বোকার মতো। মানে আমি আসলে মানে আমি অল্প নিলে তোমার দাম বেশি পড়ে, তো এর জন্য ভাবলাম যে ভান্ডিল নিয়ে যাই, চাক চা করে আল্লাহ ভান্ডিল। আপা এই যে দাগটা ধরতে হবে, দাগটা, হ্যাঁ এই দাগটা, তো এর জন্য ভান্ডিল নিতে আস না, আনতে যায় মনে করো নিজে লস খেয়ে গেছি। ভাবছি যে আসলে যে যেটা চায় সে তারাই সেটা দিব। আমার এটা আমার ব্যাকসাইড অনেক আশা ছিল, আশা দিয়ে নিয়ে আসছি, এখন আশা শেষ, এখন দিব হচ্ছে লসের, লস, লস গুলজি ব্র্যান্ড যেগুলো হচ্ছে মার্কেট হচ্ছে, এটার প্রাইস হচ্ছে 1350, আপনি মার্কেট থেকে এটা আনলে 1350, আর আমি লস দিয়ে দিব এটা আপনাদের। এই যে দুইটা হাতা, হাতা ডিজাইনটা সেম রাখছে, বুঝতেই পাচ্ছেন, সবাই আমার কালারগুলি পছন্দ করেন, ডিজাইনগুলি পছন্দ করেন, ভাবলাম যে এর জন্য আমি ভালোটা নিয়ে আসি, পছন্দ করবে, কিন্তু কেউ পছন্দ করে আমার প্রোডাক্টটা নিচ্ছে না, এর জন্য গুলজি ব্র্যান্ড আমার এখন কমাই দিতে হবে দাম। আর আপুরা সরি, আমি বাসায় থাকি না, এর জন্য আমি আপনাদের ফোন রিসিভ করতে পারি না, আর যে যখন ভিডিও আপলোড দিই তখন তোমরা ফোন দিয়ে নিয়ে নিও, হ্যাঁ সেই দিনটা আমি বাসায় থাকি, যখন ভিডিও আপলোড দেই তখন বাসায় থাকি, আবার সকালটা থাকি বিকালটা থাকি না, এটা মানে সরি সরি জাস্ট সরি সরি স্যার, আর কিছু বলার নাই, আমি ইউটিউবিং করতে যাই, আমি ব্যবসায় সময় দিতে পারি না। তো এই যে সুন্দর জামাগুলো গুলজি ব্র্যান্ড, যারা একটু বেশি নিবা নিয়ে নিবা, আমার অনেক অনেক প্রোডাক্ট হয়েছে। ব্যাকসাইডটা, ব্যাকসাইডটি কত সুন্দর ঠিক না,
আমার চয়েসটা তো তোমরা জানো কাপড়গুলা রুটি তুমি চারটা করে নিয়ে দেখো তোমরা চারটা করে দিচ্ছি গুলজির ব্র্যান্ডের চারটা করে দিব সেট দিব শুধু সেট নিতে হবে সেট সারা নেওয়া যাবে না গুলজি ব্র্যান্ড চারটার সাথে চারটা বক্স ফ্রি পাচ্ছ আর প্রাইস হবে তোমাদেরকে দিচ্ছি মাত্র আমার কিনা দামটা 820 টাকা 1300 টাকা ড্রেস পাচ্ছ 820 টাকা গুলজি ব্র্যান্ড 820 টাকা পাচ্ছ গুলজি ব্র্যান্ডের 20টা হইতে 30টা ডিজাইন আছে সবগুলো ডিজাইন শেষ করাইতে পারিনি এখনো ভিডিও করে সময় পাই না বুঝো না বাসা থাকি না প্রোডাক্ট তো অর্ডার দিয়ে নিয়ে আসছি প্রোডাক্ট ঘরে স্টক কিন্তু আমি তো আর থাকতে পারি না আমি চলে যাই বাইরে বাইরে তো এর জন্য আমার সব প্রোডাক্ট রয়ে গেছে যেদিন বাসায় কাজ না থাকে ভিডিওর কাজ না থাকে অন্য কাজ থাকে বাসার তো এর জন্য আমার এই প্রোডাক্টগুলি সেল হচ্ছে না আপনারা গুজি ব্র্যান্ডের এই জামাগুলো নিয়ে নেবেন মাত্র 850 টাকা আর যারা 50 পিস নেবেন তাদের জন্য একটু 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 সেকটিরাইজ করে দিব এই যে 850 টাকা এত সুন্দর জামা দেখো হাতার ডিজাইনটা কাপড় এরকম কাপড় তোমরা 1300 টাকা দিয়ে এই ড্রেসটা আনতা বাইরে থেকে আর এখানে পাচ্ছ 850 আপা উল্টান 850 পাচ্ছ আর কি করবো বলো আর কত লস দিব এগুলোর ভিতরে আমাদের পুরা লস এই ড্রেসগুলো এই গুলজি ব্র্যান্ডগুলো আমাদের লস তো এখন লস হলেও এটা ব্যস্ত হবে যেহেতু আমি নিয়ে আসছি আমি সময় দিতে পারি না আমার তো একটাই প্রবলেম এটাই আমি ইউটিউবিং করতে যাই আমি সময় দিতে পারি না সময় দিতাম ভালো করে ভিডিও আপলোড দিতাম প্রতিদিন বাসা থাকতাম তাহলে সেল হয়ে যেত কাপড়ের মান কেমন ভালো আছে কেমন বালা অনেক বালা না বেশি বালা হ্যাঁ কাপড়টা বালা হ্যাঁ সত্যি কথা কয়েন নালে মানুষে কিন্তু নিব অনেক মানুষে মানুষে ঠকলে কিন্তু তাবির তলে থাকবেন তাইলে আবার আরেক হ্যাঁ কাপড় বালা আচ্ছা তাহলে তো মানুষ ঠকবো না এটা নিলে না ঠকবো না রং তো যাইতেই না রং এর গ্যারান্টি ওকে এগুলো সে পাকিস্তানি ড্রেস যারা নিবা দ্রুত স্ক্রিন শট দিয়ে অর্ডার দিয়ে দিবা আজকে বাসায় আসি আজকে তোমাদেরকে সারাদিন ড্রেস দিব কিন্তু কালকে থাকবো না কিন্তু সবাই চারটাও নিতে পারবে এটার থেকে চারটা নিতে পারবা কিন্তু চারটা তোমাকে ইয়া করতে হবে কালারগুলি নিতে হবে আর এরকম কি বলে বক্স পাবা ফ্রি জামার সাথে বক্স ফ্রি এই বক্সও আমার 1000 আসছে তো ওই রুমে সব প্রোডাক্ট একদিন ওই রুমটা দেখাবো তো ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।